সকাল থেকেই ছিল চড়া রোদ, সঙ্গে অস্বস্তিকর গরম। তবে বেলা বাড়তেই মিলল স্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ মুষলধারা বৃষ্টিতে ভিজল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। সকালটা বেশ শুকনোই ছিল, তাই ছাতা ছাড়াই বাড়ির বাইরে বেরোন অনেকে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে একদিকে যেমন মুখে হাসি ফোটে, তেমনই মাঝ রাস্তায় বিপাকেও পড়ে বহু মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হওয়ার ফলে আগামী 48 ঘণ্টায় কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। 72 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গে 5 জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিটা কিন্তু চলবে আগামী অন্তত 48 ঘণ্টা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের ওপরের 5টি জেলা, মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই 5টা জেলাতে কিন্তু আগামী 72 ঘণ্টাতেই প্রায় ম্যাক্সিমাম জায়গাতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো রকম কোনো সতর্কবার্তা নেই, বিক্ষিপ্তভাবে এই থান্ডারস্টর্মের বৃষ্টিটা চলতে থাকবে। অন্যদিকে বজ্রাঘাতে ফের মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। পুরুলিয়ার বান্দুয়ানে স্কুল থেকে ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হয় 11th শ্রেণীর ছাত্র প্রদীপ মান্ডির। স্কুল থেকে ফেরার পথে বজ্রপৃষ্ট হয়ে ক্লাস 12-এর প্রদীপ মারা গেছে। ঘটনার খবর পেয়ে মৃত ছাত্রের বাড়িতে যান বান্দুয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেন। সমীর সেনগুপ্ত ও হংসরাজ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ।